যে এয়া এপিডিসিএলৰ কেৱলমাত্ৰ লুণ্ঠন নহয় এয়া হৈছে মহালুণ্ঠন সাধাৰণ যিসকল লোক আছে এই সাধাৰণ লোকসকলক আচলতে লুণ্ঠন কৰিছে এপিডিসিএলে আৰু তেওঁলোকৰ পৰা কোনো ধৰণৰ সদুত্তৰ আমি পোৱা নাই আমি কিছু সময় পূৰ্বে বিজুলী ভৱনত আমি প্ৰৱেশ কৰিবলৈ চেষ্টা কৰিছিলোঁ কিন্তু তেওঁলোকৰ পৰা কোনো ধৰণৰ আমি অনুমতি নাপালোঁ তেওঁলোকে আমাক ভিতৰত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাই তেওঁলোকৰ মুখবিলাক বন্ধ তেওঁলোকৰ যিসমূহ বিষয়া কৰ্মচাৰী আছে সকলোৰে তেওঁলোকৰ উচ্চপদস্থ বিষয়াসকলে বা মন্ত্ৰীৰ নিৰ্দেশতে হওক বা যি কি নহওক সেয়া তেওঁলোকৰ মুখসমূহ বন্ধ কৰি থোৱা হৈছে আৰু কোনো এগৰাকী আমোলা বিষয়াক তেওঁলোকে কোনো ধৰণৰ উত্তৰ দিবলৈ দিয়া হোৱা নাই আমি ভিতৰত প্ৰৱেশ কৰিবলৈ বাৰম্বাৰ চেষ্টা কৰিছিলোঁ তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ আমি চেষ্টা কৰিছিলোঁ কিন্তু তেওঁলোকৰ পৰা কোনো ধৰণৰ আমি সদ উত্তৰ নাপালোঁ বা তেওঁলোকে কোনো ধৰণৰ স্পষ্টীকৰণ দিয়াৰ পৰা বিৰত হৈ থাকিল এতিয়া কথা হৈছে আজি দুমাহ আগলৈকে প্ৰায় সকলো ঠিকেই আছিল কিন্তু আপুনি যদি দুমাহ এই এই দুটা মাহৰ কথা যদি আপুনি চাই তেতিয়াহ'লে দেখিব কেৱলমাত্ৰ গুৱাহাটীত নহয় অসমৰ চুকে কোণে দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন স্থানৰ পৰা এনেকুৱা ধৰণৰ অভিযোগ উঠিছে যে মাত্ৰ দুমাহ ভিতৰতে বিদ্যুতৰ যিসমূহ মাচুল আছিল পূৰ্বৰ যিসমূহ মাচুল আছিল তাতকৈ কিন্তু দুগুণ নহয় চাৰিগুণ পাঁচগুণ ছগুণলৈকে বৃদ্ধি পাইছে গতিকে এই কথাসমূহ কিয় আচলতে হঠাৎ এনেধৰণে বৃদ্ধি পাইছে এই কথাসমূহ কিন্তু চিন্তনীয় গতিকে আমি তেওঁলোকৰ পৰা এই কথাখিনি জানিবলৈ আহিছিলোঁ আৰু তেওঁলোকে কিয় তেওঁলোকে ক'ব নোৱাৰে যিগৰাকী সংমণ্ডলৰ তেওঁলোকৰ যিগৰাকী ইঞ্জিনিয়াৰ এই ইঞ্জিনিয়াৰগৰাকীৰ সৈতে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিছিলোঁ কিন্তু তেখেতে আচলতে কেমেৰা দেখি আমাৰ বুম দেখি তেখেতে পলায়ন কৰিলে গতিকে তেওঁলোকে উত্তৰ দিব নোৱাৰে মোৰ হাতত এই মুহূৰ্তত এটা প্ৰমাণ হিচাপে এখন বিল আছে মই সেই বিলখিনি অকণমান দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ যদি সম্ভৱ হয় এয়া হৈছে দুহেজাৰ বাইছ চনৰ এক জানুৱাৰীত এটা পৰিয়াল হৈছে তাত দুজন আছে দুজন মাত্ৰ থকা এটা পৰিয়াল দুটা সদস্য থকা এটা পৰিয়ালৰ এইখন হৈছে বিল প্ৰথম মাহত তেওঁলোকৰ বিল আছিলে জানুৱাৰী মাহৰ এক জানুৱাৰী 2022ত বিল আছিলে 210 টকা আপুনি ভালকৈ মন কৰিব কথাখিনি 210 টকা বিল আছিলে তাৰ পাছতে জুন মাহত সেই বিল হৈ গ'ল জুন মাহত বিল হ'ল 351 টকা তাৰ পাছতে সেই বিল হৈ গ'ল জুলাই মাহত 456 টকা তাৰ পাছতে সেই বিল আগষ্ট মাহত হৈ গ'ল 740 টকা আৰু এইখন শেহতীয়া বিল মোৰ হাতত ছেপ্টেম্বৰ মাহৰ বিল এই ছেপ্টেম্বৰ মাহত বিল হৈছে 1772 টকা গতিকে আপুনি ভাবিব নোৱাৰে 214 টকাৰ বিল মাত্ৰ আপোনাৰ ছটা মাহৰ ভিতৰত আপুনি 1372 টকা বৃদ্ধি পাইছে গতিকে এয়া কোনো সহজ কথা নহয় সৰু কথা নহয় সাধাৰণ যিসকল লোক আছে সেই সাধাৰণ লোকসকলে ভুক্তভোগী হৈছে বিভিন্ন স্থানৰ পৰা আমাক সামাজিক মাধ্যমতে হওক তেওঁলোকে ফোন কৰিছে তেওঁলোকে বাৰম্বাৰ কৈছে যে এই কথাসমূহ কিয় উত্থাপন কৰা হোৱা নাই দল সংগঠনসমূহে কিয় উত্থাপন কৰা হোৱা নাই এই যিটো ব্যক্তিগত কোম্পানী এপিডিচিএলক যিহেতু শক্তি বিভাগে গোটেই কামখিনি চোৱা চিতা কৰিবলৈ কৈছে কিন্তু এপিডিচিএলে কেনেধৰণে তেওঁলোকে মই মতালে কেনেধৰণে তেওঁলোকে ৰজা নোহোৱা দেশৰ দৰে তেওঁলোকে এনেধৰণে সাধাৰণ লোকসকলক এই বিদ্যুতৰ এই যি মাচুল এই মাচুল তেওঁলোকে প্ৰদান কৰিছে গতিকে ইয়াক লৈ সৰ্বত্ৰ এতিয়া চৰ্চা হৈছে আৰু এই কথাখিনি নতুনকৈ আচলতে নৱনিৰ্বাচিত যিগৰাকী মন্ত্ৰী সেই মন্ত্ৰীগৰাকীয়ে এটা স্পষ্টীকৰণ দিব লাগে কিয় এই ধৰণৰ খাম খেয়ালি কিয় হৈছে আমি ক'লো হয় যদি এখন বিলৰ যদি এনেকুৱা খাম খেয়ালি হ'লহেঁতেন তেতিয়া কোনো ডাঙৰ কথা নহয় কিন্তু এয়া মাত্ৰ এখন বিল নহয় এয়া মাত্ৰ এটা উদাহৰণহে বিজয় তাৰ লগতে মই এটা কথা সংযোগ কৰিব বিচাৰোঁ কালিৰ দিনটোত এগৰাকী যুৱকে এটা ব্যক্তিগত কথা কালিৰ দিনটোত এগৰাকী যুৱকে উল্লেখ কৰিছে আমাৰ আগত তেওঁ এটা ছিংগল ৰুমত থাকে তাত এখন ফেন আছে এটা লাইট আছে ইয়াৰ পূৰ্বে লাইটৰ বিল আহিছিল 150-200 টকা কিন্তু এতিয়া সেই বিল হৈছেগৈ 600-700 টকা ভাবিব নোৱাৰা ধৰণে বৃদ্ধি পাইছে এই সমস্যাটো কেৱল গুৱাহাটী কেন্দ্ৰিক নহয় ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমালৈ খবৰ আহিছে আৰু খবৰ অহা অনুসৰি দুগুণ তিনিগুণ চাৰিগুণ পৰ্যন্ত বৃদ্ধি পাইছে এনেধৰণৰ কথা হ'ব পাৰে নেকি যে বিভাগীয় মন্ত্ৰীগৰাকীয়ে নিৰ্দেশ দিছে কৰ সংগ্ৰহ কৰিব লাগে আৰু তাৰ বাবে অনায়াসে বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি কৰা হৈছে বিভিন্ন অজুহাতত এনেধৰণৰ কিবা কথা হ'ব পাৰে নেকি চাওক পাৰ্থ আপোনাক মই কথাটো কৈছোঁ তেওঁলোকৰ যেতিয়া ক'ভিডৰ সময় আছিল তেতিয়া ক'ভিডৰ সময়ত বহুখিনি তেওঁলোকৰ লোকচান হৈছিল গতিকে এতিয়া ৰাজকোষৰ ধং উদং হৈছে তেওঁলোকে এতিয়া যেনেকৈ নহওক তেওঁলোকে চলে বোলে কৌশলে ৰাজহ সংগ্ৰহ কৰিব লাগে কেৱলমাত্ৰ তেওঁলোকে ৰাজহ সংগ্ৰহ কৰাৰ স্বাৰ্থত এই সাধাৰণ যিসকল লোক আছে ক'ভিডৰ সময়ত বিপৰ্যস্ত হৈ গৈছিল এই লোকসকলে তাৰপাছত এতিয়া কিছু ঠন ধৰি উঠিছে কিন্তু এই লোকসকলৰ ওপৰত এনে দেখিছে প্ৰতিটো অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ দাম আজি সোণৰ পৰা সোণলৈকে দাম বৃদ্ধি পাইছে
সরকারখনে দাম নিয়ন্ত্রণ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। সেই সরকারখনে কোনো একটা সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করব নাই। তারপর এই সাধারণ লোকসলে এটা খাতি খাওয়া যখন লোক আছে কেন ধরনের জীবন অতিবাহিত করব এবার আপনি নিজে ভাবি চাও। যদি ঘর যদি পরিয়ালর এগারী ব্যক্তিয়ে দৈনিক তখন 300 টাকা অর্জন করে, অর্জন করে পরিয়াল পোহপাল দিয়ে, সেই পরিয়ালটে যদি পূর্বর 100 টাকা বিলর তুলনাত এটা যদি সেই পরিয়ালটে 600 টাকা বিল দিবলগা হয় তো চাকির পোহর লোক লাগবে, তেতিয়াহলে বিদ্যুৎ সংযোগ করব নয়, সেই পূর্বর দিনলে উভতি যাব লাগিব। যে আসনি ওলাইছিল 2019 চনের সৌভাগ্য আসনি, এটা আর সৌভাগ্য আসনি হয়ে থাকা না, এয়া চরম দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য হয়েছে। গতি এই লোকসলের কথা সরকারখানে একবারে ভাবা নাই, এপিডিসিএল কর্তৃপক্ষ একবারে ভাবা নাই। সাধারণ লোকে মরক, যে ধরনের থাকে থাকক, কিন্তু সাধারণ লোক মারি হলেও রাজহ সংগ্রহ করব লাগবের একমাত্র আর চরম উদ্দেশ্য হয়েছে এই রাজহ সংগ্রহ করা মুখ্য উদ্দেশ্য। গতি রাজহ সংগ্রহ করার নামত এনে ধরনের এটা রাজকক এটা টনকিয়াল করার নামত এনে ধরনের গোবর পানি ছটিয়া আরম্ভ করেছে আর সাধারণ লোকসলক রামতাওয়ার করেছে। আর যেটা আমি প্রশ্ন সুদিবলে যাওয়ার যেটা আমি উত্তর বিচারিবলে যাওয়ার মুখর মাত নাই, কিয় আজি কিয় ইমানখিনি সামাজিক মাধ্যমত ইমানখিনি চর্চা লাভ করার পাশত ইমানখিনি অভিযোগ দিয়ার পাশত আজিলেকে কিয় এপিডিসিএল কর্তৃপক্ষের তরফের একটা স্পষ্টীকরণ দিয়া নাই যে দুটা মাহত কিয় এনে ধরনের বিল প্রদান করা হল। মানে অকান আগুয়া যাবলে চেষ্টা করি, মানুষ নাই এটা ওলাই গুছি গেল, কথা কব নয়, উত্তর দিব নয়, পার্থ কিছু সাধারণ লোক আছে গম পাব। এই সাধারণ লোকসলে যেটা মুখেরে কব আপনি নিজে অনুমান করব যে প্রকৃতার্থত এই লোকসলে কেন চলছে বর্তমান, অকান আপনার ওসলে আইসো কি বাড়ছে বিদ্যুতের বিল? আমার ঘর এক মাহের বিল প্রথমে আইসলে 350 টাকা, নেক্সট মাস এই আপনার 2 মাস আগের বিল আইসে আপনার 890 টাকা, সেইটো বিল নেক্সট মাহত আইছে আমার 1700 কিমান টাকা, নেক্সট মাহত আইছে এইটো মাহত রানিং মাহত বিল আইছে 3306 টাকা। এইখানে মানে কব পারিম ইমান বাড়িছে আমার বিল, বিলটো আমার ঘরের লোক এটা এই লোক চলিব কেন, সাধারণ লোক কেন চলিব? আমি এই বিল দিব পারা না, আমি এই মাহের বিলেন্স রাখি দিছি, আমি পয়সা নাই পকেটে, আমি সাধারণ কাম করে খাওয়া অটো চলাই খাও, আমার 700 টাকা বিলের জায়গা আমার 3300 টাকা বিল আছে। আমি দিব নোৱাৰিলে সংযোগ কাটি দিব, কাটি দিব কাটি দিব কাটি দিব বলে কয়েছে, আর মেসেজ দিয়ে আজিকালি বিল আগত পঠাইছিলে, এটা আজিকালি ঘর বিল তো নপঠায় মোবাইল মেসেজ আহে, এতে বুঝি অফিসের পরে কাটি দিব কই আছে কাটে মেসেজ কই দিছে। মন্ত্রী এগারী আছে, মন্ত্রীগিয়ে কোনো ধরনের ইয়াত কোনো ধরনের এত মন্তব্য দিয়া নাই, এপিডিসিএল কর্তৃপক্ষের পর কোনো ধরনের মন্তব্য দিয়া কি কব আপনাদের কি কব সাধারণ লোক হিসেবে? এটা আমি সাধারণ লোক হিসেবে কি কব, এটা এখেতর গোটাই এখেতরে সরকার তো এখেতরে, এটা পাবলিক এখেতর যদি এখেতর যিন ফলে যা আহিবে করবে লাগবে, এটা আমি তো এটা বিল দিব পারি, তোমার বিল দিব পারা নাই, এটা আমি একেবারে নিরুপায় হয়ে গেছো, এটা কাক কম কি কি অফিসত গেলে কবা এনেকা হয়ে থাকবে, অফিসত আমি কমপ্লেন করেছিলাম যাই ফেলে বা কাইলে বার অফিসত চাকির পোহর থাকবে লাগবে লাগবে, আমি চাকি তো লোবই লাগবে, চাকি লইছো আমি অলরেডি, চাক মানে গাড়িতে আছে চাকি এখন লইয়ে লইছো, মই তার মানে বিল দিব পারে বিল কাটিয়ে দিব, এটা তোমার দিব নয় দিব পারা না, এটা কাটি দিব, কাটি দিব কই আছে কাটি দিব, বারোটা শুনিছে এয়া সাধারণ লোকসলের ভাষ্য। আর এয়া এই দৃশ্য মই এখানে দেখাইছো কারণ আজি কথা নহয় বিগত দুটা মাসে হারা শাস্তি খাইছে লোকসল, মই অকন আপনার কি বাড়ছে সাধারণ লোক কিন্তু হারা শাস্তি খাইছে। গতিকে এপিডিসিএল কর্তৃপক্ষের তরফের শক্তিমন্ত্রীয়ে অতি শীঘ্রে একটা স্পষ্টীকরণ দিয়া প্রয়োজনীয় হয়ে পড়ছে, কিয় এই ধরনের বর্ধিত এনে ধরনের মাচুল হঠাৎ আরোপ করেছে আর সাধারণ লোকের উপর ইমান নাম তাওকে কিয় সোধাইছে, কারণ যি ধরনের পূর্বতে বিল আছিল তাতক মই বারম্বার কইছো কেবলমাত্র দুগুণ নহয় চারিগুণ ছগুণ আটগুণলৈকে বৃদ্ধি পাইছে। গতি এই সময় তদন্ত হব লাগে আর অতি শীঘ্রে একটা স্পষ্টীকরণ দিব লাগে, এয়া তেওঁলোকৰ ভুল নে নিজে সেই কাম সমূহ করেছে যে কেবলমাত্র রাজহ টনকিয়াল হব লাগে আর যুম প্লেন আছে সেই প্লেন মতে রাজহ সংগ্রহ করব লাগে। পার্থ আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।